Hello everyone, welcome back to another video, and this video is what is in my camera bag 2021. Aajker video ta hocche 2021 sale esha amar camera bag e ki ki thakche etai apnader dekhabo. Ei hocche amar camera bag, bag ta ektu boro, bishal size, but price ta ektu kom. Eta hocche back side e hocche chain dewa. ওকে, তো প্রথমত আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে একটা ব্লুটুথ স্পিকার, এটা হচ্ছে আমার ব্যাগে থাকতেছে, এটা ক্যামেরা রাখতেছি যে আমি ফটোগ্রাফার, বাট আমার ব্যাগে হচ্ছে ব্লুটুথ স্পিকার। এটা হচ্ছে আমি যখন শ্যুট করতেছি তখন যদি স্পিকারটা চালাই তাহলে হচ্ছে মডেলের এক্সপ্রেশনগুলো একটু সুন্দর হয়, একটু মুভমেন্ট, যে জিনিসটা ইজিলি বিটের সাথে যে জিনিসটা ওই জিনিসটা চলে আসে। তো এটা রাখলে এটা একটু হেল্পফুল আমার জন্য, তাই জন্য হচ্ছে আমি ব্লুটুথ স্পিকারটা আমার ব্যাগে রাখতেছি। সেকেন্ড হচ্ছে যে আচ্ছা, দিস ইজ A7 III, যেটা আমার ডেলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছি আমি এক বছরের বেশি হচ্ছে। এটা হচ্ছে সনি A7 III, আর এর সাথে আমি হচ্ছে আমার লেন্স, দুইটা লেন্স আছে আমার। পোর্ট্রেটের জন্য আমি ডেলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছি হচ্ছে আমার সনি 85 1.8, যেটা এটা হচ্ছে আমার পোর্ট্রেটের জন্য আমি বেসিক্যালি ইউজ করা হয় আমার। ওকে, তো এটা হচ্ছে A7 III, আর এটা হচ্ছে 85 1.8। দেন আমার একটা লেন্স আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ট্যামরনের 28x75 2.8, এটা হচ্ছে একটা অলরাউন্ডার লেন্স, এটা দিয়ে আপনি পোর্ট্রেট প্লাস ওয়েডিং, যেহেতু আমি ওয়েডিং কভার করা হয় বেশি, তো ওয়েডিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুবই হেল্পফুল হয়। অ্যান্ড লো অ্যাপারচার, তারপর সব কিছু মিলে এটা, তো এটা আমি রিসেন্টলি নিয়েছি, হচ্ছে ট্যামরনের 28x75 2.8, এটা হচ্ছে আমার সেকেন্ড লেন্স। তো এটা দেন হচ্ছে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সানগ্লাস। সানগ্লাসটা কেন রাখতেছি আমি, যে এটা হচ্ছে বেসিক্যালি আমি আমার ইউজের থেকে আমি ব্রাইটদের যখন ছবি দিল হলুদের তখন হচ্ছে এই জিনিসটা আমি বেশি ইউজ করি। আর আমি দুইটা সানগ্লাস রাখি কারণ ব্রাইট প্লাস গ্রুম দুইজনকে ছবি তোলার জন্য দুইটা সানগ্লাস দরকার হয়, এই জন্য হচ্ছে আমি দুইটা সানগ্লাস রাখি। তো এটা হচ্ছে সানগ্লাস, এটাও খুবই হেল্পফুল হয়। ওকে, এটা হচ্ছে আরেকটা সানগ্লাস, এই দুইটা সানগ্লাসে আমি আমার ব্যাগে রাখতেছি আমার ইউজের থেকে, যেটা আমি ব্রাইট বা গ্রুমদের ছবি তোলার ক্ষেত্রে চার ক্ষেত্রে যেটা বেশি প্রয়োজন হয় সেটা আমি ইউজ করি। এই দুইটা সানগ্লাস আমার ব্যাগে থাকতেছে। এটা হচ্ছে আর লাইট সেটআপ হিসাবে আমি ইউজ করতেছি হচ্ছে গোডক্স AD200, এটা হচ্ছে আমার মেইন লাইট, মেইন লাইট হিসেবে আমি গোডক্স AD200 ইউজ করি। আর হচ্ছে সেকেন্ড লাইট হিসেবে হচ্ছে আমি ইউজ করতেছি গোডক্সের, এটা হচ্ছে গোডক্স B8502, এটা হচ্ছে আমি আমার সেকেন্ড লাইট হিসেবে ইউজ করি গোডক্স, দুইটাই আমার গোডক্সের লাইট সেট আপ। এই দুইটাকে কন্ট্রোল করার জন্য আমি হচ্ছে গোডক্সের কন্ট্রোলার ইউজ করি, এটা হচ্ছে X1 Pro, এটা হচ্ছে দুইটা লাইট লাইটের কন্ট্রোলার হিসেবে থাকতেছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এটা, এটা হচ্ছে ব্যাক ফ্লাশ বা ফ্লাশের সাপোর্টের জন্য আমি ইউজ করা হয় এটা। ওকে, দেন হচ্ছে ব্যাগের আপার পার্ট, আর এটা আপার পার্টটা কী কী থাকছে তা দেখেছি। ও আচ্ছা, এটা হচ্ছে হার্ড ডিস্কটা আমি কেন রাখি, যে অনেক সময় এক্সটার্নাল যে হার্ড ডিস্কটা, এটা হচ্ছে ক্লায়েন্ট ডেলিভারি বা ক্লায়েন্টকে যখন ফুটেজ দেওয়া যায় সেক্ষেত্রে আমার হার্ড ডিস্কটা খুবই হেল্পফুল হয়, এটার জন্য আমি হার্ড ডিস্কটা আমার ব্যাগেই রাখি। ওকে, তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে মেমোরি কার্ডের একটা বক্স, এটাতে হচ্ছে আমি দুইটা মেমোরি এক্সট্রা হিসেবে রেখে দিই যদি কখনও ফুল হয়ে যায়, সেক্ষেত্রে এই দুইটা আমার এক্সট্রা হিসাবে সাপোর্ট দেয়, যদিও প্রয়োজন হবে কারণ আমি 128 GB একটা মেমোরি কার্ড ইউজ করি। তো তারপর এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রেখে দেন, অনেক সময় যদি সাইডে কোনো প্রবলেম হতো কারোর প্রয়োজন হয় তখন এটা দিয়ে আমি হেল্প করি। ওকে, দেন হচ্ছে আর কি আছে খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, দেন হচ্ছে একটা প্রিজম, প্রিজমটা হচ্ছে আপনার ছবিতে যদি আপনি লেন্সের সামনে রেখে একটু অ্যাঙ্গেল করেন দেখবেন যে বিভিন্ন প্রকার একটু ট্রেন্সি ছবিগুলো চলে আসে, একটু কালার চলে আসে, তো ছবিগুলো দেখতে ভালো লাগে। যেটা কিনা আমি একটা, এটা হচ্ছে কিছু লাইটের দোকান থেকে নিছি, তো কিছু কিছু মোমেন্টে খুবই কাজে কাজে দেয়। আচ্ছা দেখি আর কিছু আছে কিনা ব্যাগে। ওকে, তো দেন এই সাইডে হচ্ছে আমার একটা ব্লুয়ার থাকতেছে, এটা হচ্ছে ক্যামেরার সাইড ব্যাগে রাখতেছি কারণ হচ্ছে যেটা আমি মিররলেস ইউজ করি, তো মিররলেসে ক্যামেরাটা যখন আপনি যে সেন্সরটা যখন লেন্সটা চেঞ্জ করবেন তখন অনেক সময় যে সেন্সরের ময়লা ঢোকার সম্ভাবনা থাকে, তো এটার জন্য নিশ্চয় হচ্ছে আমি এটা দিয়ে ক্লিন করে ফেলি, অথবা যদি কখনো দেখি যে কোনো ময়লা ইয়াতে থাকে তখন এটাতে হচ্ছে আমি
পুশ করে ওটা ময়লাটা ক্লিন করে ফেলতে পারি। ওকে, আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে মেকআপের একটা ব্রাশ। এটা আমি ইউজ করি হচ্ছে আমার ক্যামেরাতে ধুলাবালের জন্য। অনেক সময় ক্যামেরার ওপরের সাইডে আমাদের হচ্ছে ধুলাবালটা পড়ে যায়, তো এটার জন্য হচ্ছে এটাকে আমার, এটা আমার খুবই হেল্পফুল হয়। এই জিনিসটা আপনি একটা কসমেটিক্সের দোকানে পাবেন, প্রাইস দেবে 100 টাকা এরকম। তো এটা আপনার খুবই হেল্পফুল হবে ক্যামেরা, মানে এগুলো যদি ক্লিন রাখতে চান সেক্ষেত্রে স্কেচও করবে না, এটা খুবই একটা ভালো জিনিস। আর এই সাইড হচ্ছে আমার, আচ্ছা এই সাইড হচ্ছে আমার পাওয়ার ব্যাংক। ও আচ্ছা, এটা পাওয়ার ব্যাংকটা ইউজ করি, এটা আমার অনেকগুলো কাজে লাগে। যেমন অনেক সময় হয় যে আমার ব্যাটারি চার্জ দেওয়ার প্রয়োজন হয়, তখন হচ্ছে আমি এটা ইউজ করি। আর ইভেন আমার যদি স্পিকার সাউন্ড করে, ইভেন মোবাইল যদি চার্জ দিতে হয় অনেক সময় লং টাইম বাইরে থাকা হয়, সেক্ষেত্রে পাওয়ার ব্যাংকটাই খুবই হেল্পফুল হয়। তো পাওয়ার ব্যাংকটাও আমার ডেলি ড্রাইভার হিসেবে আমার ক্যামেরার ব্যাগে থাকতেছে, যেটা আমার খুবই হেল্পফুল হচ্ছে। আর আমার যেই ব্যাগটা ইউজ করতেছি এটা হচ্ছে জোয়াপ্রো একটা ব্যাগ। আর এই ব্যাগটা কিনেছি হচ্ছে আমি ডিজিটাল কালেকশন থেকে। বেসিক্যালি আমার ক্যামেরার যা অ্যাক্সেসরিজ সবই ডিজিটাল কালেকশন থেকে কেনা, তো আমার ব্যাগটাও ডিজিটাল কালেকশন থেকে কেনা। তো এই ব্যাগটার দামও বেশি নেই, এটা হচ্ছে 1500 থেকে 2000 টাকার ভিতরে আপনি খুব পেয়ে যাবেন। আর ব্যাগটাও খুবই সুন্দর, খুবই জোস একটা ব্যাগ, তাহলে আপনারা নিতে পারেন। অলরাইট গাইস, তো এই ছিল 2021 সালে আমার ক্যামেরার ব্যাগে অ্যান্ড আমার ক্যামেরা অ্যাক্সেসরি, যা যা আমি আমার ডেলি ডেলিভারি ইউজ করি তা হচ্ছে আপনাদের দেখালাম। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুব শীঘ্রই আমি ফিরে আসবো আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনারা আমার ভিডিও দেখতে চান পরবর্তীতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টাটা।